আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমরা প্রত্যেক ঈদের পরেই নানি বাসায় যাই, তো এবারও আমরা ঈদের পরে নানি বাসায় যাচ্ছি। নানি বাসায় গিয়ে দেখলাম যে ছোট ছোট মোরগুলো আশেপাশে ঘোরাঘুরি করছে, যেগুলোকে আসলে আমরা রেখে গিয়েছিলাম আর বাকি মুরগিগুলোকে নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা 12টায় পৌঁছিয়েছিলাম, তাই নানি খাবার রান্না করে দেওয়া শুরু করে দিল। আর আমি এটি দেখে অনেক বেশি অবাক হয়েছি যে পেয়ারা গাছে অনেক অনেক বেশি পেয়ারা ধরেছিল আগের, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব পেয়ারাতেই, মোটামুটি সবগুলোতেই পোকা ছিল। আর দেখলাম নানু আম পাড়ছে পুকুরের পাশের গাছ থেকে, তো আমার অনেক ভয় করছিল কারণ অনেক বৃষ্টি হয়ে পুকুরটা অনেক ভরে গিয়েছে। আর অন্যদিকেও রয়েছে চোখের ভয়, চোখ থেকে আমার অনেক বেশি ভয় লাগে। আর এই তো সেই আমগুলো যেগুলো পাড়া হলো, কেবলই আমগুলো অনেক বেশি বড় ছিল, কিছু আম বাকি ছিল, তাই সেগুলো আমাদের আসার কথা শুনে নানু পেরে রাখলো। তো দুপুরে খাবার শেষ করে বিকেলবেলা আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, তো দুটো মেয়ে, আসলে গ্রামের মেয়ে, আমাকে দুটো ঘুঘুর বাচ্চা দেখালো। আর তাদের বাসায় গিয়ে দেখলাম 100টিরও বেশি হাঁস ছিল। আর সন্ধ্যায় আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর নানামুনি রাতের খাবারের জন্য পাবদা মাছ রান্না করছে। আমি কোনো খাওয়ার ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর পরের দিন সকালবেলা উঠে আমি চা খাচ্ছিলাম। তো আজকে আমরা বিকেলে বাসায় চলে যাবো, তাই নানি দুপুরে রান্না করছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম।